আসসালামু হাইড্রোটেক ওয়াটার টেকনোলজি এবং ভিডিও ওয়াটার ফিল্টার কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা যারা পানির ব্যবসা করতে চান, এই ধরনের বোতল, ছোট বোতল 10 লিটার বা 20 লিটারের পানি, যারা একদম বিশুদ্ধ মিনারেল ওয়াটার, যারা এলাকায় থানায় বা জেলায় বিক্রি করতে চান, যারা পানির ব্যবসায়ী হতে চান, তাদের জন্য আজকের এই মেশিনটা আমরা দেখাবো। এটা আমাদেরই একটা মেশিন। আমরা আপনার এটার মাধ্যমে কিভাবে পানির ব্যবসা করে আপনি স্বাবলম্বী হবেন, এটা জানার জন্য এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এখন আমরা দেখাবো যে এই পানির ফিল্টার ব্যবসার যে মেশিনগুলো, এটা কিভাবে কাজ করছে। প্রথমে আপনার এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের মধ্যে পানিটা এসে জমা হচ্ছে। পানিটা কোত্থেকে আসতেছে? আপনার ডিপ টিউবওয়েল বা আপনার আপনার নদী বা আপনার খাল বা যে কোনো রিজার্ভার থেকে এই পানিটা প্রথমে এখানে আসবে। এখান থেকে পানিটা এই পাইপলাইনের মাধ্যমে এখানে চলে যাবে আপনার এই গাজীপুর পাম্প বা যে কোনো পাম্পে। এই পাম্পের মাধ্যমে পানিটি পাম্পিং হয়ে এখান থেকে চলে যাবে আয়রন রিমুভাল ফিল্টারে। আয়রন রিমুভাল ফিল্টারের কাজ হলো পানিতে যত প্রকার আয়রন থাকে, ক্ষতিকর পদার্থ থাকে, এটাকে পুরোপুরিভাবে দূর করে দেওয়া। তারপরে পানিটি চলে যাবে অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেমে। অ্যাক্টিভেটেড কার্বন সিস্টেমের মাধ্যমে পানিতে যত প্রকার দুর্গন্ধ থাকবে, ব্যাড ওডার থাকবে, ব্যাড টেস্ট থাকবে, ব্যাড কালার থাকবে, এটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। তারপরে চলে যাবে সফটেনার সিস্টেম। সফটেনার সিস্টেমের মাধ্যমে পানিতে যত প্রকার হার্ডনেস আছে, ক্ষতিকর পদার্থ আছে, সব কিছু পুরোপুরিভাবে দূর হয়ে আয়রন, ময়লা, দুর্গন্ধ, হার্ডনেস এগুলো পুরোপুরিভাবে দূর হয়ে এখানে ড্রেন লাইন আছে, এখান থেকে একদম ড্রেনে চলে যাবে এবং পিওর পানিটি চলে আসবে রিভার্স অসমোসিস সেকশনে। রিভার্স অসমোসিস সেকশন থেকে পানিতে যত প্রকার জীবাণু আছে, ক্ষতিকর পদার্থ আছে, ভারী পদার্থ আছে, লেড, ক্যাডমিয়াম সহ যত ক্ষতিকর খারাপ পদার্থ আছে, সব 100% দূর হয়ে যাবে। 100% দূর হয়ে পিছনে আছে ইউভি আছে। ইউভির মাধ্যমে পানির যত জীবাণু আছে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীবাণু যেগুলো, সেগুলো পুরোপুরিভাবে 100% রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে পানিটি গিয়ে এই ট্যাঙ্কের মধ্যে রিজার্ভ হবে। এই ট্যাঙ্কের মধ্যে পানিটি রিজার্ভ হওয়ার পরে আপনি কিভাবে এটি বাজারজাত করবেন, এটা অনেকেরই প্রশ্ন থাকে। আপনি এই এই ধরনের 20 লিটার যে জারগুলো আছে, এই জারের মধ্যে আপনি একটু আমি দেখাই, এই জারের ভিতরে আপনি এখান থেকে পানিটি ভরবেন। আপনাদের যদি আমি দেখাচ্ছি, দেখুন পানিটি ভরে যাচ্ছে। একটু ক্লিয়ারলি যদি দেখাই, আরো কাছে এনে দেখাই যে পানি ভরতেছে। আপনি জারের মধ্যে পানি ভরবেন, তারপরে স্পিড অনুযায়ী পানি আসতে থাকবে। এখানে 20 লিটার পানি আসবে। এখানে পানিটি আসার পরে পুরো ট্যাঙ্কটা যখন ফুল হয়ে যাবে, ট্যাঙ্কটা ফুল হয়ে যাওয়ার পরে আপনি এই ক্যাপটা এভাবে লাগিয়ে দেবেন। ক্যাপটা লাগিয়ে যখনই আপনি ক্যাপটা এরকম করবেন, এটা পুরোপুরিভাবে লক হয়ে যাবে। আপনি যখন এটি লাগালেন, ক্যাপটা পুরোপুরিভাবে লক হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপ পুরোপুরিভাবে লক হয়ে গেছে। এভাবে আপনি আপনার এলাকায় পানির ব্যবসা করতে পারবেন, এভাবে আপনি পানির ব্যবসা প্রসার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জার, এভাবে আপনারা জার পানি মার্কেটে বিক্রি করতে পারবেন। তো আপনারা যারা ছোট উদ্যোক্তা আছেন, যারা এই ধরনের পানির ব্যবসা করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করলে আপনারা সব ধরনের তথ্য পেয়ে যাবেন। এবং আপনারা আমাদের ঢাকা যে অফিস আছে 156 দক্ষিণ কমলাপুর, বা আমাদের আমাদের প্রতিনিধি যেখানে আসতে বলবে সেই অফিসগুলোতে আপনারা এসে প্রজেক্ট ভিজিট করে আপনারা এই প্ল্যান সম্পর্কে জানতে পারবেন। তো সকলকে আজকের মতো ধন্যবাদ। নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।